বন্ধুরা, বিমানবন্দর মানেই অনেকখানি জায়গা, এমনটাই আমরা জানি। বিশ্বের যতগুলো বিমানবন্দর আছে তার প্রায় সবগুলোই বড় এবং বিলাসবহুল। বিমানবন্দরে একদিক থেকে অন্যদিকে যেতে হলে পাড়ি দিতে হয় অনেকটা পথ। কিন্তু মজার বিষয় হলো, আকারে খুব ছোট বিমানবন্দরও রয়েছে। কি অবাককর বিষয় না? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ছোট বিমানবন্দর সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। ক্যারিবিয়ান দ্বীপের সাবাতে দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে ছোট বিমানবন্দরটি। এটি আসলে একটি বাণিজ্যিক রানওয়ে। এর নাম হুয়ানকো ই ইরাওস্কেন বিমানবন্দর। এই বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য কত জানেন? মাত্র 1/4 মাইল। আর রানওয়েটি বিমানের থেকে সামান্য লম্বা। ঠিক এ কারণেই জেট বিমানকে এই রানওয়ে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এই বিমানবন্দরে একমাত্র উইন্ড এয়ার নামের একটি এয়ারলাইন্স পরিষেবা প্রদান করে থাকে। সেই সঙ্গে নিকটবর্তী সেন্ট মার্টিন এবং সেন্ট ইউস্টাটিয়াসে দিনে 2 বার ফ্লাইট পরিচালনা করে থাকে। বিমানে চড়ে সেখানে পৌঁছাতে সময় লাগে 15 মিনিটেরও কম। চলুন জেনে নেওয়া যাক কবে নির্মিত হয়েছিল এই বিমানবন্দরটি। বিশ্বের সবচেয়ে ছোট বিমানবন্দরটি নির্মিত হয়েছিল 1963 সালের 18ই সেপ্টেম্বর। তারপর কয়েক বছর ধরে সেখানে সপ্তাহে মাত্র 1টি ফ্লাইট যাতায়াত করত। তবে এখন প্রতিদিন 4টি ফ্লাইট সেখানে যাতায়াত করে। এই বিমানবন্দরে বিমানের যাতায়াত বেড়েছে পর্যটন বৃদ্ধির কারণে। তবে এই বিমানবন্দরে ল্যান্ডিং এবং টেক অফ করার জন্য অভিজ্ঞতা সম্পন্ন পাইলটকেই দায়িত্ব দেওয়া হয়। কারণ সামান্য অসতর্কতার কারণে বিমান পাথরে ধাক্কা খেতে কিংবা সমুদ্রে পড়ে যেতে পারে। অপরদিকে জেট বিমানের জন্য প্রয়োজন হয় অনেক বড় রানওয়ে, সে কারণেই এখানে জেট বিমান নামতে দেওয়া হয় না। শুধু এটি নয়, বিশ্বে আরও কয়েকটি ছোট বিমানবন্দর রয়েছে। সাবা দ্বীপের এই বিমানবন্দর ছাড়াও মোশোশুয়াই আন্তর্জাতিক বিমানবন্দরটিও আকারে বেশ ছোট। তবে সেখানে অভ্যন্তরীণ ফ্লাইটসহ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের আন্তর্জাতিক ফ্লাইটগুলো পরিচালিত করা হয়। এছাড়াও বার্রা এর টগ্রাহ মোর সমুদ্র সৈকত বিশ্বের একমাত্র সৈকত রানওয়ের থেকেও যেটি অনেক ছোট। বিশ্বের একমাত্র সৈকত যার রানওয়ে আকারে অনেক ছোট। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনার অনুভূতি জানিয়ে আমাদের কমেন্ট করতে ভুলবেন না।